প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আমি মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষক, বেলফুলি ইসলামী উচ্চ বিদ্যালয়, রূপসা কল্যাণ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পদের একটি ক্লাস নেব। তো অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পদের আবার আসিব ফিরে এই কবিতাটি তোমাদের সামনে তুলে ধরব। আবার আসিব ফিরে এই কবিতাটি লেখক কবি জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসকে আমরা প্রকৃতির কবি হিসেবে চিনি বা জানি। তো জীবনানন্দ দাস সে যত লেখা বা যত কাব্য বা যত লেখা আছে সব কিছুই প্রকৃতি নির্ভর। অর্থাৎ তিনি প্রকৃতির যে আমাদের যে প্রকৃতির চিত্র এমনভাবে তার কাব্যে কবিতায় ফুটিয়ে তুলেছেন যা অন্য কোনো কবি বা সাহিত্যিক এমনভাবে ফুটিয়ে তুলতে পারে না। তো এই বিশেষ কারণেই আমাদের জীবনানন্দ দাসকে আমরা প্রকৃতির কবি হিসাবে চিনি এবং জীবনানন্দ দাসকে বলা হয় প্রকৃতির কবি। তো এই জীবনানন্দ দাস সম্পর্কে আমরা কবিতাতে যাওয়ার আগে একটু জানার চেষ্টা করব। জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেন। পিতার নাম সত্যানন্দ দাস, মাতার নাম কুসুম কুমারী দাস। আর শিক্ষা জীবন ম্যাট্রিক পাশ করেন 1915 ব্রজমোহন স্কুল বরিশাল থেকে। আই পাস করেন 1917 সালে ব্রজমোহন কলেজ। বিএ অনার্স 1919 কলকাতা প্রেসিডেন্সি কলেজ। এমএ ইংরেজি সাহিত্যে 1921 কলকাতা বিশ্ববিদ্যালয়। কর্মজীবন অধ্যাপনা, সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন ইত্যাদি। উপন্যাস মাল্যবান, সতীর্থ, প্রবন্ধ, কবিতার কথা। মৃত্যুবরণ করেন 22 অক্টোবর 1954 খ্রিস্টাব্দ। তো প্রিয় শিক্ষার্থী, 1954 সালে এক ট্রাম দুর্ঘটনায় আমাদের এই জীবন কবি জীবনানন্দ দাস মৃত্যুবরণ করেন। তো আমরা কবি জীবনানন্দ দাস সম্পর্কে জানলাম। আমরা সেই প্রকৃতির কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে কবিতা সম্পর্কে এখন তুলে ধরব। তো আবার আসিব ফিরে এই কবিতার লেখক জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে ধান ছিঁড়েটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসি বয়ে কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদীমার খেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবায় রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের দিয়ে। এখানে আবার আসিব ফিরে কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তা কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি
তার দেশকে বা মাতৃভূমিকে বা জন্মকে এমন ভাবে ভালোবাসেন এবং এতে তিনি এতই মুগ্ধ, এই জন্মভূমির প্রকৃতিতে তিনি এতই মুগ্ধ যে তিনি বারে বারে ফিরে আসতে চান এই বাংলাতে এবং এই জন্মভূমিতে। দেশকে উনি খুব বেশি ভালোবাসতেন, প্রিয়জন্মের অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো, তুচ্ছ বা ক্ষুদ্র জিনিসগুলো যেগুলো প্রকৃতিতে আছে, এমন তুচ্ছ ক্ষুদ্র জিনিসগুলো উনি সাহিত্যের বিষয় করে তুলে এনেছেন। তার দৃষ্টিতে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার যে মমতার যে বাঁধন, সেই বাঁধন শেষ হবে না, অর্থাৎ তিনি মরে যেও আবার ফিরে আসতে চান এই বাংলাতে এবং এ মনে করতেছেন যে এই মৃত্যুতেই সব কিছু শেষ নয়। অর্থাৎ কবির সঙ্গে এই যে আমাদের দেশের যে ভালোবাসার যে টান কবি থেকে যাবে, অর্থাৎ উনি মৃত্যুতেই ত্যাগ করে চলে যাচ্ছেন না, উনি ভালোবাসা থেকে যাচ্ছে এবং এই জন্য তিনি বারবার বিভিন্ন বেশে উনি এই জন্মভূমিতে ফিরে আসতে যাচ্ছেন। তিনি শঙ্কবিল শঙ্কশিল বা শালিকের বেশে ফিরে আসবেন, আবার কখনো ভোরের কাক হয়ে মিশে যাবেন, সেই কুয়াশায় মিশে যাবেন, এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন সেই কলমির গন্ধ ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনিকে দিনের শেষে সাদা বকের দল মেঘের কোলে ঘেসে নিড়ে ফিরে আসে, তার মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। তো এমনই বলেছেন যে সব কিছু সব মানে এই সব কিছুর সঙ্গে কবি তুলনা করেছেন যে উনি বাংলাকে, জন্মভূমিকে উনি কখনোই ভুলবেন না এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি এখানে ফিরে আসবেন এবং জন্মভূমির প্রতি কবির সেই যে মানে গভীর ভালোবাসা, এই ভালোবাসা কখনো শেষ হবে না। তাই উনি মরে যেও এখানে ত্যাগ করবেন না, বারবার ফিরে আসবেন, এতই ভালোবাসা কবির এই জন্মভূমির প্রতি বা দেশের প্রতি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আবার আসি ও ফিরে কবিতাটি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তা পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে।